আমাদের সরকার স্বচ্ছ সরকার, ট্রান্সপারেন্ট সরকার। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সব কাজ তাই ডিজিটাল হয়ে উঠেছে। সোমবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে উপস্থিত থেকে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে সরকারি কাজের পদ্ধতিগত পরিবর্তন অত্যাবশ্যকীয় বলে মনে করেন তিনি। ফলে ডিজিটাল ত্রিপুরা গড়ার বিষয়ে ক্রমাগত কাজ করে চলেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরায় ই গভর্নেন্স ও পেপারলেস অফিস প্রক্রিয়াকে বাস্তবে কার্যকরী করতে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি আধিকারিক ও পরিকাঠামো প্রয়োজন। সেই লক্ষ্যে আগরতলা শহরে আইটি ভবনে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন স্মার্ট ট্রেনিং সেন্টার ও ডিজিটাল ত্রিপুরা প্রশিক্ষণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে যাবে, আর মেন উদ্দেশ্য হচ্ছে যে ট্রান্সপারেন্সির সরকার। আমরা যেটা বারবার বলছি যে আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার। তো ডিজিটাল যখনই হবে তাহলে কিন্তু এটাকে টেম্পার করা ভেরি ডিফিকাল্ট। তো এক তো পেপারের মধ্যে লেখা, পেপার নষ্ট করা, সেইগুলোর থেকে আমরা বেঁচে যাব। আর ডিজিটাল হলে যে কোনো সময় তার লং লাইফ থাকে, তার লংজিভিটি অনেক বেশি। তো তাকে যে কোনো সময় আমি এটাকে দেখতে পারি, বুঝতে পারি এবং যে কোনো জায়গায় সেটাকে আমরা এটাকে আমরা দেখতে পারি এবং যে কোনো সময় ফাইলের প্রয়োজন আছে সে প্রয়োজনের সাথে সেটাকে পেতে পারি। তো সেই দিশায় এখানে কাজ শুরু হলো এবং এর জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ দেব এবং সেক্রেটারি এবং অন্যান্য যারা এখানে আছেন, ডিপার্টমেন্টের ডাইরেক্টর, প্রিন্সিপাল সেক্রেটারি, ওনাদেরকে ধন্যবাদ দেব এবং যারা এই আজকের এই স্মার্ট ক্লাস এখানে ডিজিটাল পদ্ধতিতে এখানে শুরু করেছে। সত্যিই অপূর্ব, এখানে আপনারা নিজেরাও দেখেছেন যে সব এই ধরনের স্মার্ট, সত্যিই স্মার্ট ক্লাস এটা। ইন্দ্রনগর আইটি ভবনে আয়োজিত স্মার্ট ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেনিং অন ডিজিটাল ত্রিপুরা ইনিশিয়েটিভ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও। দেশজুড়ে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস তথ্য প্রযুক্তি মন্ত্রী। क्योंकि और भी एक है, जैसे हम लोग को जैसा कोई बेंगलोर बोलिए, कोई तेलंगाना, हैदराबाद, जो दिल्ली, बॉम्बे, पुणे में इतना सारी आईटी के ऊपर इतना चर्चा चल रही, इतना सारी हो रहा है। हमारा स्टेट का बहुत सारी जैसा बॉयज एंड गर्ल्स, दे आर टू मच एजुकेटेड इन आईटी सेक्शन, लेकिन ये लोग कहाँ काम करते हैं, बाहर बाहर में काम करते हैं, बहुत सारे FDRs, कोई बहुत सारी एक्सपीरियंस तो निकलते हैं। तो हम पूरी कोशिश कर रहे हैं कि हमको इस त्रिपुरा में कोई भी कोई हब बनाया जाए जो बाहर में चलता है। हमारा स्टेट का जितना सारी अनएम्प्लॉयड जैन बाहर में कर रहे हैं, उसको स्टेट में कैसे काम में लगा दिया जाए, उसके भी हमारा ऑफिस, हमारा ऑनरेबल, हमारा जो प्रिंसिपल सेक्रेटरी है, वो डायरेक्टर सभी सोच रहे हैं, कोई भी ये देख रहा है। রাজ্যে স্বচ্ছ পেপারলেস প্রশাসন করার লক্ষ্যে আগামী ভবিষ্যতে ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে সোমবার উদ্বোধন হওয়া অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই স্মার্ট ট্রেনিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।